এই শীতের সময় কি তোমারও ত্বকটা ভীষণ পরিমাণে টান ধরছে, ভীষণ পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও যেন দিন দিন গ্লোটা আমরা স্কিনের হারিয়ে ফেলছি, তাই না? এটা যদি তোমার মনে হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ডিআইওয়াই হোম রেমেডিটা জাস্ট তোমার জন্য। আর দেখো কি বলতো, যাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, তাদের কিন্তু স্কিনটা আরও রাফ লাগে দেখতে, আরও ব্ল্যাক প্যাচ পড়ে যায়। তাই আজকের এই রেমেডিটা ট্রাই করলে যেমন তোমার ব্ল্যাক হেডস রিমুভ হবে, ঠিক তার পাশাপাশি কিন্তু স্কিনটা ডিহাইড্রেটেড হবে না, ভীষণভাবে হাইড্রেটেড থাকবে, প্লাম্প থাকবে, গ্লোয়িং থাকবে এবং ভীষণভাবে পুষ্টিভাবে তোমার ত্বকটা, যার জন্য স্কিন থেকে ড্রাইনেসটা একদম চলে যাবে। আর ত্বকে যদি কোনো রকমের পিগমেন্টেশন, ফ্রেকেলস বা কোনো অ্যাকনে মার্কস থাকে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু দেখেছি লিপ এরিয়াটা মানে ঠোঁটের চারপাশটাও অনেক সময় ব্ল্যাক প্যাচ পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সেই দাগটাও তুলে ফেলার জন্য আজকের এই ডিআইওয়াই ফেস প্যাকটাই যথেষ্ট। এর জন্য দেখো প্রথম যেটা লাগবে সেটা হলো এক চামচ মতো মুলতানি মাটি। দেখো মুলতানি মাটি না একটা এমন উপাদান যেটা আমাদের স্কিন থেকে মানে স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে ডার্ট, পলিউশন, এক্সট্রা যে অয়েল আছে সেটাও কিন্তু রিমুভ করে দেয়, অথচ স্কিনে একটা সুন্দর অয়েলটাকে ব্যালেন্স রাখতেও হেল্প করে। আর এটা ব্যবহার করলে মানে মুলতানি মাটি ব্যবহারে কিন্তু ব্ল্যাক হেডসটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে একদমই, যেহেতু স্কিনের পোর্সের মধ্যে ডার্ট থাকছে না, তাই ব্ল্যাক হেডসটা দেখবে ধীরে ধীরে তোমার সাদা হয়ে যাচ্ছে এবং তখনই ওটা হোয়াইট হেডসে পরিণত হবে। বাট এই রেমেডিটা ট্রাই করলে সেটাও উঠে যেতে মাত্র জাস্ট কয়েক দিন লাগবে, ট্রাস্ট মি, ট্রাই করে দেখো। এছাড়াও মুলতানি মাটি আমাদের স্কিনটাকে হেলদি রাখতে, গ্লোয়িং রাখতে ভীষণ ভালোভাবে হেল্প করে, ক্লিন করতে, অ্যাকচুয়ালি মুলতানি মাটি স্কিনটা ক্লিন করতে, ডিপ ক্লিন করতে খুব ভালো করে হেল্প করে, যেটা আমাদের এই সময় ভীষণ জরুরি হয়, কারণ আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি প্রপারলি এবং ময়শ্চারাইজেশন অ্যাপ্লাই করছি, তাই স্কিনে ক্লিনজিংটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের এখানে অ্যাড করতে হবে মাত্র হাফ চামচ মতো চালের আটা। দেখো বাড়িতে তুমি কিন্তু চালটা ভালো করে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে দেখবে ভালো করে না গুঁড়ো করা যায় না বাড়িতে। আমি নিজেও আগে ট্রাই করে দেখেছি, আমি করতাম, বাট এত বেশি দানা দানা থাকতো যে স্কিনের মধ্যে প্রচণ্ড আমার লাল হয়ে যেত, যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন তাই ভীষণ লাল হয়ে যেত। তাই তারপর থেকে কিন্তু আমি বাড়িতে এটা একদমই গুঁড়ো করার চেষ্টা করি না, ভুলেও বাজার থেকে গিয়ে চালের আটা কিনে নিয়ে চলে আসি, ওটা মাচ বেটার এবং ভীষণ সূক্ষ্ম হয়, তার জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে কোন রকমের রেডনেস বা ইরিটেশন কিছু হয় না। এছাড়াও দেখো চালের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিজ, যার জন্য স্কিনটা ফর্সা, চকচকে, উজ্জ্বল করতে হলে এবং ব্ল্যাক হেডসটাকে রিমুভ করতে হলে, হোয়াইট হেডসটাকে রিমুভ করতে হলে অবশ্যই কিন্তু এখানে চালের আটাটা প্লিজ অ্যাড করো। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো হলুদ গুঁড়ো মাত্র কিছুটা পরিমাণ, একদম এক চিমনি, খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁচা হলুদ তোমরা এখানে দিতে পারো, কাস্তুরি হলদি দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, আমি এখানে জাস্ট নর্মাল রান্নার হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিজ, যার জন্য কি হচ্ছে স্কিনে যদি তোমার কোনো রকমের ইনফেকশন থাকে, র্যাশ হয়ে যায়, ব্রণও হয়ে যায়, তাহলে সেটাও যেমন চলে যাবে এবং স্কিনটা ব্রাইট করতেও কিন্তু হেল্প করবে হলুদ। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ভাতের ফ্যান বা ভাতের মার। দেখো কেন অ্যাড করতে হবে বলো তো, কারণ এই ভাতের ফ্যানের মধ্যে এত ভালো ভালো গুণাগুণ আছে, এত পুষ্টিগুণ আছে এবং এত ভাইটামিনস অ্যান্ড এত মিনারেলস আছে, যেটা ব্যবহার করলে তোমার ত্বক ভীষণ ভালোভাবে পুষ্টি পাবে, ভীষণভাবে ময়শ্চারাইজড হবে এবং এই শীতে যে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে তোমার ত্বকটা, এবং যেহেতু এখানে মুলতানি মাটি ব্যবহার করা হয়েছে, চালের আটা মানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, স্কিনটা কিন্তু একটু টান টান ধরে, তার জন্য এই ভাতের ফ্যানটা ব্যবহার করা। দেখো সব কিছু ব্যালেন্স করে যদি একটা আমরা ফেস প্যাক বানিয়ে ব্যবহার করি দেখবে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ তবে তোমাকে বানাতে হবে প্রপার ওয়েদ, যাই হোক ভালোভাবে যতটা তোমার প্রয়োজন ঠিক ততটাই ভাতের মার নিয়ে নাও এবং স্কিনটা প্লাম্প, ব্রাইট, গ্লোয়িং করার জন্য কিন্তু ভাতের মার ভীষণ হেল্প করবে দেখবে, খেয়াল করে ব্যবহার করে দেখবে। তারপর দেখো রেডি হয়ে গেলে মিক্স করে নিলেই, এবার ভালো করে কিন্তু ফেসে আমাদের এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে, ফুল ফেসে অ্যাপ্লাই করবে। তার আগে প্রয়োজন হলে মানে বাইরে থেকে যদি তুমি বাড়িতে ফেরো তাহলে একটা অবশ্যই যে কোনো একটা ক্লেন্সার দিয়ে ক্লিন করে নিও স্কিনটা, আদারওয়াইজ যদি নর্মাল বাড়িতে থাকো তাহলে কোনো দরকার নেই, দিয়ে জাস্ট ভালোভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নাও, অ্যাপ্লাই করে রাখো 5 থেকে 10 মিনিটের জন্য, তারপর ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নাও স্কিনটা, দেন হালকা হাতে একটু রাব করো। অবশ্যই খেয়াল রাখবে প্লিজ হালকা হাতে, খুব বেশি জোরে জোরে ঘষ্ট ঘষে একদম করবে না, কিন্তু স্কিনটা তাহলে ভীষণ ড্রাই হয়ে যাবে, আরো বেশি লাল হয়ে যাবে, ইরিটেশন হবে, তাই একদম হালকা হাতে একটুখানি রাব করবে, বিশেষ করে নাকের চারপাশে থুতনিতে যেখানে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস বেশি পরিমাণে থাকছে সেই জায়গাগুলো, দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা ভালো করে একটু ওয়াশ করে নেবে। তারপরে দেখলে বুঝতে পারবে যে স্কিনটা ঠিক কতটা হাইড্রেটেড লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, কতটা ময়শ্চারাইজড লাগছে এবং কতটা ব্রাইট লাগছে, তোমরা ইনস্ট্যান্ট কিন্তু বুঝতে পারবে রেজাল্টটা। অবশ্যই খেয়াল রাখবে এটা একদম ফ্রেশ প্রিপেয়ার করে ফ্রেশ ব্যবহার করতে হবে, কোন রকম ফ্রিজের মধ্যে রেখে দেওয়া একদম চলবে না, এবং এটা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করলেই হয়ে যাবে দেখবে।
ট্যানটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি দেখবে রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিন ভীষণ হেলদি লাগছে, গ্লোয়িং লাগছে, ফর্সা হয়ে যাচ্ছে ভিতর থেকে। আর দাগ ছোপ সেটা তো ইজিলি রিমুভ হয়ে যাবে মাত্র কয়েকদিনের মধ্যেই। তবে হ্যাঁ, কয়েকদিন বলতে আমি বলছি না যে 7 দিনের মধ্যে, দাগ ছোপটা রিডিউস হতে একটু টাইম লাগবে, মিনিমাম 1 মাস। 1 মাসের পর তুমি বুঝতে পারবে যে তোমার দাগ ছোপ কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাই হোক, এটা ট্রাই করো, ফিডব্যাকটা শেয়ার করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। যদি কোন রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে সেটাও ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।